আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কে সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহ শিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায় থেকে রাজশাহী বোর্ড 2022 সালের 2 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। গোল্ড কোম্পানি লিমিটেড 2021 সালের 31শে ডিসেম্বর তারিখের রেওয়ামিল নিম্নরূপ। রেওয়ামিল 31শে ডিসেম্বর 2021, ডেবিট ক্রেডিট, ডেবিট পাশে আছে দালান কোটা 3,20,000, নগদ তহবিল 90,000, প্রাপ্য হিসাব 80,000, ক্রেডিট পাশে শেয়ার মূলধন 6,00,000 টাকা, প্রদেয় নোট 10,000 টাকা, 10% ঋণ 1/7/2021। অঙ্কটা হচ্ছে 31শে ডিসেম্বর 2021 আমি ঋণ নিয়েছি 1/7/21-এ, অর্থাৎ 10% হারে 50,000 টাকার উপর আমরা সুদ ধরবো 6 মাসে, 10% হারে 50,000 টাকার উপর আমরা সুদ ধরবো 6 মাসের। এরপর ডেবিট পাশে আছে আসবাবপত্র 1,50,000 টাকা, প্রাপ্য নোট 20,000 টাকা, 15% বিনিয়োগ 1,00,000 টাকা, লভ্যাংশ প্রদান 25,000 টাকা, মজুদ পণ্য 20,000 টাকা, ক্রেডিট পাশে আছে সঞ্চিত তহবিল 20,000 টাকা, সংরক্ষিত আয় বিবরণী জেড 1/1/21 70,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 5,000 টাকা, প্রদেয় হিসাব 50,000 টাকা, ডেবিট পাশের যোগফল 8,05,000 টাকা, ক্রেডিট পাশের যোগফল 8,05,000 টাকা। সমন্বয়ের মধ্যে আমরা পাচ্ছি 1 নম্বরে নিট লাভের 15% সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে, 2 নম্বরে 5% লভ্যাংশ ঘোষণা করতে হবে, কতে আমার কাছে জানতে চেয়েছে ঋণের সুদ নির্ণয় করো, খতে আমাকে আমার কাছে জানতে চেয়েছে চলতি বছরের নিট লাভ 1,00,000 টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো, গতে আমার কাছে জানতে চেয়েছে আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদ উপস্থাপন করো। তাহলে আমরা আসি প্রথমে ঋণের সুদ নির্ণয় করো। আমি ঋণের সুদের ব্যাপারে প্রথমে বলেছিলাম যে আমার ঋণের সুদটা 50,000 টাকার উপর 10% হারে 6 মাসের সুদ ধরতে হবে, যেহেতু ঋণ দেওয়া আছে আমার 50,000 টাকা, এখানে বলা আছে 1/7/2021 আমি ঋণটা নিয়েছি, অর্থাৎ 1/7 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত 6 মাস হয়। তাহলে আমরা আসি কতে ঋণের সুদ 50,000 টাকার উপর 10% বেরোবে 1 বছরের, এটাকে 12 মাস 12 দিয়ে ভাগ করব, 6 দিয়ে গুণ করব, তাহলে 6 মাসের সুদ বেরোবে 2,500 টাকা। তাহলে আমরা লিখতে পারি ঋণের সুদ 2,500 টাকা। এরপর আমরা আসি খতে বলেছে চলতি বছরের নিট লাভ 1,00,000 টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। আমরা সংরক্ষিত আয় বিবরণী আমরা জানি প্রতিষ্ঠানের নাম লিখতে হয় গোল্ড কোম্পানি লিমিটেড, সংরক্ষিত আয় বিবরণী 2021 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। তা আমরা প্রথমে আয় সংরক্ষিত আয় বিবরণীর বা রক্ষিত আয় বিবরণী প্রথমে আসবে ব্যালেন্স বিডি, অর্থাৎ প্রারম্ভিক ব্যালেন্স যেটি রেওয়ামিলে দেয়া আছে 70,000 টাকা যোগ চলতি বছরের নিট মুনাফা, প্রশ্নে দেওয়া আছে 1,00,000 টাকা, এই দুইটা যোগ করলে আমরা মোট পাচ্ছি 1,70,000 টাকা। এইটা থেকে আমরা বাদ দিব মুনাফা বন্টন ও সমন্বয় সমূহ। লভ্যাংশ প্রদান রেওয়ামিলে দেওয়া আছে 25,000 টাকা, সমন্বয় বলা আছে সঞ্চিত তহবিলে স্থানান্তর নিট মুনাফার 15%, নিট মুনাফা 1,00,000 টাকা, তার উপর 15% করলে 15,000 টাকা হয়। ঘোষণাকৃত লভ্যাংশ বলা আছে 5%, তাহলে ঘোষণাকৃত লভ্যাংশ আমার ধরতে হয় রেওয়ামিলে যে শেয়ার মূলধন আছে রেওয়ামিলের ক্রেডিট পাশে, সেই শেয়ার মূলধনের উপর 5%, তাহলে শেয়ার মূলধন দেওয়া ছিল 6,00,000 টাকা, তার উপর 5% আসে 30,000 টাকা, তাহলে আমি 25,000, 15,000, 40,000 আর 30,000, 70,000 যোগ করে আমরা পাচ্ছি 70,000 টাকা। তাহলে 1,70,000 টাকা থেকে আমি 70,000 টাকা বাদ দিলে বছরের শেষে আমরা সংরক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত পাচ্ছি 1,00,000 টাকা।
তা এই ছিল আমার সংরক্ষিত আয় বিবরণী। এরপর গত বলছে আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদ উপস্থাপন করো। তাহলে আমরা আসি প্রথমে প্রতিষ্ঠানের নাম গোল্ড কোম্পানি লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী আংশিক, যেহেতু আমাকে শুধু সম্পদ পাশ করতে বলেছে 31শে ডিসেম্বর 2021, অথবা আমরা চাইলে এটা বড় করে লিখতে পারি 2021 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য প্রস্তুত। তাহলে আমরা সম্পদ পাশে প্রথমে আমরা সম্পদ সমূহ লিখে প্রথমে আমরা লিখবো স্থায়ী সম্পদ। আমরা ফার্স্ট পেপারের অঙ্ক যখন করি তখন আমরা এখানে চলতি সম্পদ দিয়ে শুরু করি, কিন্তু সেকেন্ড পেপার অঙ্কের মধ্যে এখানে স্থায়ী সম্পদ দিয়ে শুরু করতে হবে। স্থায়ী সম্পদের মধ্যে আমরা পাচ্ছি দালান কোটা 3,20,000 টাকা, আসবাবপত্র 1,50,000 টাকা, দুইটা যোগ করলে আমরা পাচ্ছি 4,70,000 টাকা। এখানে আমরা লিখতে চাইলে মোট স্থায়ী সম্পদ লিখতে পারি, এটা না লিখলেও কোনো সমস্যা নেই। আমি কোনো কোনো অঙ্কে লিখে দিয়েছি, কোনো কোনো অঙ্কে আমি লিখি নেই, এটা বোঝানোর জন্য যেটা লিখলেও হয় না লিখলেও হয়। এরপর আসবে বিনিয়োগ। বিনিয়োগের মধ্যে আমরা হেডলাইন বিনিয়োগের মধ্যে আমরা লিখবো 15% বিনিয়োগ আমার 1,00,000 টাকা। তারপর আসবে চলতি সম্পদ। চলতি সম্পদের মধ্যে সর্বপ্রথমে আসবে বিনিয়োগের অনাদায়ী সুদ। বিনিয়োগে 1,00,000 টাকা বিনিয়োগ, আমরা ধরে নিয়েছি যে বিনিয়োগটা বছরের শুরুতেই করা হয়েছে। যদি আমরা এই সুদটা না দিই তাহলে অবশ্যই টিকা দিতে হবে যে বিনিয়োগটি বছরের শেষে করা হয়েছে দেওয়া হলো। এখানেও এখনো যদি আমরা টিকা দিতে চাই টিকা দিতে পারি, কিন্তু এখানে টিকা দেওয়া জরুরি না, কিন্তু সুদটা যদি না ধরি অবশ্যই টিকা দিব। তাহলে 1,00,000 টাকার উপর 15% 15,000 টাকা, প্রাপ্য হিসাব 80,000 টাকা, নগদ তহবিল 90,000 টাকা, প্রাপ্য নোট আমার আছে 20,000 টাকা। তাহলে এইগুলি যোগ করলে আমরা মোট চলতি সম্পদ পাচ্ছি 2,05,000 টাকা। এই যে এখানে আমরা মোট চলতি সম্পদ লিখছি 2,05,000 টাকা, এটা লেখা জরুরি না, না লিখলেও সমস্যা নেই, লিখলেও আমরা লিখতে পারি। তাহলে আমরা তিনটা জিনিস পেলাম, স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ, যোগ করলে আমরা পাচ্ছি মোট সম্পদ 7,75,000 টাকা। এই ছিল আমার অঙ্ক। অঙ্কগুলোকে যদি আমরা বারবার দেখতে থাকি, একটা অঙ্ক চারবার পাঁচবার করে দেখি, আর হাতে কলমে করতে হবে। অ্যাকাউন্টিং অঙ্ক কখনোই শুধু দেখলে হয় না, এটা হাতে কলমে করতে হয়। দেখলে মনে হবে যে আমি পারি, কিন্তু করতে গেলে তখন বোঝা যাবে যে আমি কতটুকু পারি। এই জন্য অ্যাকাউন্টিংয়ের কাজ হচ্ছে হাতে কলমে করা। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।